gimana tuh Tumi? Acho. কি হচ্ছে এটা? বলো বলো এটা কি? বলো মুখটা দেখি তোমার। কি বানাচ্ছ এটা বলো বলো? বলো কি বানাচ্ছ? বলো রুটি। বলো রুটি। রুটি বানাচ্ছ কে খাবে রুটি? রুটি কে খাবে? হাম করে কে খাবে? এই দেখো মাম মাম রুটি বানাচ্ছে আমাদের জন্য আমরা রুটি খাবো। কই দেখি দেখি কেমন রুটি বানিয়েছে। একেই বলে মেয়ে মানুষ দেখো কত সুন্দর রুটি বানিয়েছে। মাম মাম রুটি বানিয়ে দিয়েছে। কই বানাও 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 রুটি বানাও। যাও আবার একটু বানাও। দেখো দেখো কত সুন্দর রুটি বানাচ্ছে। ও বাবা বাবা পড়েই গেল। দুম দুম করে পড়েই গেল। বাবা বাবা কে খাবে রুটি শোনা? হুম করে কে খাবে? তো কে খাবে গো? কে খাবে? দাদাই খাবে? কে খাবে রুটি? দাদাই ওরে বাবারে বাবারে খাবে। কি দিয়ে খাবে? অকাই দিয়ে। তা তোমার মুখে কি লাগিয়েছ ওটা? মুখে কি লাগিয়েছ শোনা? ও বাবা বাবা রুটি বানাতে শিখে গেছে। দাদার জন্য রুটি বানিয়েছে। দাদাই তুমি দেখো তোমার জন্য মাম মাম রুটি বানিয়েছে। ও মাম মামের দাদাই দেখতে পাচ্ছ তো কিরম করে খাবে মাম মাম? হাম করে বাবা ও বাবা বাবা ও বাবলে ও বাবলে কয় রুটিটা উঁচু করে দেখাও দাদা একটু দেখাও। উঁচু করো হাতে উঁচু করো হাত দিয়ে এরম তোলো। দেখো এরম করে দেখো এরম করে দেখো দেখো এরম করে দেখাও। এই যে দাদাই এই তো মামা রুটি বানিয়েছে। ওই বাবা বাবা কই দাও আবার উঁচু করো আবার উঁচু করো। দেখো মামা রুটি বানাচ্ছে। অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে। ওই যে আসছে রুটি বানাচ্ছে মামা। ওই যে রুটি বানিয়েছে ওই দেখো দেখাচ্ছে। ওরে বাবা বাবা এই দেখো রুটি বানিয়েছে কি সুন্দর। কি সুন্দর বলো বলো কি সুন্দর বলো। কে খাবে কে খাবে? কেউ না এখন আমি মুখে কি লাগিয়েছে এগুলো? ই বাবা তো রুটি বানিয়ে ফেলেছে। চলো এখন রাখি অনেক স্কুলে যাবে। ও খুব তাড়াতাড়ি করছে। 10:30 বেজে গেছে। এরকম অনেক স্কুলে যাবে। ওই যে অনেক গুছিয়ে নিয়েছে। এই যে গায়ে কিছু মেখেছো তেল টেল মাখবে না? চলো ওকে গুছিয়ে দিই তারপরে তেল টেল মাখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে নিয়ে নিয়েছি রুটি আর পায়েস খেয়ে নিই। চলো ওরা চলে গেছে স্কুলে। এবার আমার টাইম হয়েছে একটু খেয়ে নিই নিয়ে তারপর কাজটা সেরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা দেখতে থাকো আমি খাবো তোমরা দেখবে। আচ্ছা তোমরা চলে এসো সবাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে চন্দ্রগ্রহণ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি বলেছি আমার সাথে মনে হলো তো কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে ব্লগটা শেষ করা হয়নি। তা আজকে হলো সূর্য চন্দ্রগ্রহণ সরি চন্দ্রগ্রহণ। তা দেখছিলাম বাইরে গিয়ে চারটা অর্ধেক হয়ে গেছিলো।
তা ছবিটা মানে ব্লগটা এরকম হচ্ছে মনে হচ্ছে ফুল একটা বাতি জ্বলছে। তা যাই হোক অল্প একটু তুললাম, শ্যুটটা করে নিলাম, নিয়ে চলে এসেছি নিচেই এখনও। হ্যাঁ এই সবে 6টা বাজলো, তো এবার দুটো রান্না বান্না করবো। আমার মুখে কী লেগেছে এগুলো, কাজটা সেরে সারতে হবে। চলো আবার শ্বশুর শাশুড়ি আমার কাছে এসছে, খাবে, খাওয়া দিতে হবে সন্ধ্যেবেলা। তো চলো ওনাদের জন্য রান্না করতে হবে। 6টা বেজে গেছে, দুটো ভাত করবো, রুটি করবো শ্বশুরের জন্য। তো চলো রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কিছুটা কিছু একটা কথা শেয়ার করতে। এই যে এইগুলো টিফিন বাটি, এর মধ্যে আরেকটা আছে, মানে একটা পুরো বাক্স, এই যে পুরো ইটা, এই যে এইগুলো দেখে মনে পড়লো হঠাৎ বাবার কথা। বাবার কথাটা হঠাৎ মনে পড়ে গেল দেখে, যে মানুষ চলে যায় কিন্তু জিনিসগুলো ঠিক মনে করিয়ে দেয়। হ্যাঁ জিনিসগুলো ঠিক মনে করি। এইগুলো এটা আমার বাবা দিয়েছিল, মানে বাবা তো টাউনের দিকে থাকতো, আমাদের দিকে পাওয়া যায় কিন্তু এতটা ইয়ে না, সচরাচর না, তা আমি কোনোদিন কিনিও নি। তা বাবা আমার এইটা দিয়ে গেছিলো মেয়ের জন্যে, তা এটা দেখে বাবার কথা হঠাৎ মনে পড়ে গেল। বাবা যখন এইগুলো দিয়েছিল বলেছিল ওই বাড়ি নিয়ে যাব না, মায়ের বাড়ি, আমাকেই দেবে ওর জন্য, শুধু আমার এখানে এনেছিল। তা আমি বলেছিলাম যে ওর জন্য তো ছেলে বিলাচ নিয়ে যাও, বলছে না তোর কাছে থাক, জিনিসগুলো খুব মনে করিয়ে দেয়। আমার বাবা দিয়ে অনেক জিনিস আছে, আমি যেটা চেয়েছি এই গত 10 বছরে আমার বাবা সেটাই আমাকে দিয়েছে, কি বলবো। তো এই জিনিসগুলো দেখলে খুব কষ্ট হয়, ওর জন্য আমি রাখতে চাই না। মেয়ে এতদিন আমি বারও করিনি, হঠাৎ মেয়ে বার করেছি, দেখো পুরোটা এটার মধ্যে ছিল, মেয়ে বার করে নিয়ে গেছিলো স্কুলে, টিফিন নিয়ে গেছিলো, বলছে রেখে দিই কি হবে দাও মা নিয়ে যায়। নিয়ে গেছিলো কালকে, আজকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। তো হঠাৎ এই এক্ষুনি ঢুকলাম, ঢুকেই আমার এই দুটো চোখ পড়েছে, খুব কষ্ট হয়। যার বাবা আছে তাদের কোনো কষ্ট নেই, যাদের নেই তারাই বোঝে এই কষ্টটা। তা এখন রাখি, কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে। বন্ধুরা আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তা দেখো শ্বশুর মশাই ডাল দিয়ে গেছে, এই যে মটরের ডাল, আলু, তরকারি করতে হবে, ডাল করতে, রুটি করতে হবে, আর ভাত করতে হবে শাশুড়ি মার জন্য, আর শ্বশুর মশাইয়ের জন্য করতে হবে ডাল আর রুটি। তো চলো এগুলো বানিয়ে নিই, এখন সিদ্ধ বসাবো, এটা মনে করছি প্রেশারে বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলে নেবো। তো চলো এখন রাখি।
হাই বন্ধুরা, গুড নাইট। অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো বিছানা টিছানা রেডি, এবার শুয়ে পড়বো, শুধু শোয়ার অপেক্ষা। তো চলো, রাখলাম, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।